একটা আছে একটা পরাবৃত্ত, মানে বেসিকটাকে বোঝাই কি দাও আছে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র আমরা জানি কি, এই উপকেন্দ্র সবসময় এখানে হয় শীর্ষ, মানে কি যেখানে দেওয়া থাকে ঠিক না ভাইয়া, এটা শীর্ষ। আর নিয়ামকটা কোথায় হয়, নিয়ামকটা হয় হচ্ছে আমার পিছনে, রাইট ভাইয়া, এই নিয়ামকটা হবে হচ্ছে আমার পিছনে, ক্লিয়ার? নিয়ামকটা কোথায় হয় আমার পিছনে, ওকে। তো এটা হচ্ছে আমি তোমার বলতে পারি হচ্ছে আমার কি জেড, এটা আমার কি বলতো জেড, বা আমরা একবারে বলি কি এম জেড এম প্রাইম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এরকমভাবে থাকে তাই না, ওকে। তো সেই অ্যাসের মানটা দেওয়া আছে মানে কত, -1,1, ঠিক আছে। আর শীর্ষ পদ আছে -3, এইগুলো দেওয়া আছে। এইগুলার পার্সপেক্টিভ হচ্ছে ভাই আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার, ঠিক আছে, যে এইগুলার পার্সপেক্টিভ হচ্ছে আমার কি বের করতে বলছে, আমাকে ফাইন্ড আউট করতে বলছে যে তার অক্ষ পরাবৃত্তের অক্ষ, যে অক্ষটা, ঠিক আছে, পরাবৃত্তের অক্ষটা এবং হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। তুমি দেখো ভাইয়া অক্ষ দাও এ আর এস, এই দুটা বিন্দু না ভাইয়া, তো এই দুই বিন্দুকে আমি যে সরলরেখা এটাই তো কি হয় অক্ষ, কারণ অক্ষ মানে কি অর্থাৎ পরাবৃত্তরা যে অক্ষে হা করে আছে, এটা কোন অক্ষে হা করে আছে বলতে, এক্স অক্ষে আমি বলতে পারি হা করে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ আর এস কিন্তু একই অক্ষেই থাকতে হয়, রাইট, এ আর অক্ষে কি একে, তো ওই অক্ষের সমীকরণ, ঠিক আছে। তো এখানে আসলে তো প্রশ্ন কত সহজ, তার মানে ভাইয়া দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ এসটা কি এখানে এ সরি ঠিক আছে এ আর এসটা, ঠিক আছে, এখানে যে এ এস, এখানে যে এ এস সেটা আসলে কি দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ না ভাইয়া, এটা আসলে কি দুই বিন্দুগামী কি সরলরেখার স্ট্রেট সরলরেখার সমীকরণ, ঠিক না, এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বুঝতে পারছো, এটাকে আমার কি দুই বিন্দুগামী এই সরলরেখার সমীকরণ, ঠিক আছে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ওকে। এখন এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে, ওই তো আমরা শুরু করে শিখছিলাম ভাইয়া, মনে আছে এক্স মাইনাস এক্স ওয়ান, হ্যাঁ, এই যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই, ঠিক আছে, যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দেন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মনে আছে। তো তুমি যে কোনো এটাকে ধরো এক্স ওয়ান ওয়াই ধরো এক্স টু ওয়াই টু ধরলেই হবে আর কি, ঠিক আছে। তো চিন্তা আমি যদি করি সলভ যদি করি দেখো, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি প্লাস ওয়ান হয়ে যাবে বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু, ক্লিয়ার, ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত ওয়ান, ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই টু কত মাইনাস টু, মাইনাস টু কত হবে প্লাস থ্রি, ক্লিয়ার। সো একবার তুমি যদি করে দেবো ভাই ফোর ফোর দেখুন বলে ফোর এক্স প্লাস ফোর, ফোর এক্স প্লাস ফোর ইকাল টু মাইনাস থ্রি, মাইনাস থ্রি দেখুন বলে মাইনাস থ্রি ওয়াই প্লাস কত থ্রি, ঠিক আছে। সো একবার তুমি যদি লিখতে পারো হ্যাঁ কী লিখতে পারো তো, যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই, ফোর এক্স প্লাস থ্রি ওয়াই দেন কত প্লাস ওয়ান ইকাল টু হচ্ছে শূন্য, ক্লিয়ার। তো এই যে সমীকরণটা, এই যে সমীকরণটা, ঠিক আছে, এই যে সমীকরণটা এটাই আমার কী ভাই বলতো সেই অক্ষরেখার সমীকরণ, ঠিক আছে, এটা আমার কার সমীকরণ, সেই অক্ষরেখার সমীকরণ, আমার কি অক্ষরেখার সমীকরণ, সরি, এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ, আমার কি যে অক্ষরেখার আমার কি অক্ষরেখার সমীকরণ, বুঝতে পারছো, ওকে, এটা হচ্ছে আমার কার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, ঠিক আছে, অক্ষরেখার সমীকরণ, ওকে। এইবার ভাই আমরা যেটা ফাইন্ড আউট করে দেখবো সেটা হচ্ছে কি যে নিয়ামক রেখার সমীকরণ, কার সমীকরণ, নিয়ামক রেখা। দেখো ভাইয়া তো আমি এম জেড এম প্রাইম রেখাটা বের করতে হবে না, দেখো এই এম জেড রেখাটা কোন অক্ষের উপর লম্ব বলতো ভাইয়া, ধরো এক্স অক্ষের উপর লম্ব, যে নিয়ামক রেখাটা এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষ তো এটা না, তো এই অক্ষের উপর তো ভাই লম্ব অবস্থা আছে, তার মানে কিন্তু বলতে পারি ভাইয়া এই অক্ষরেখার লম্ব রেখার যে সমীকরণটা সেটা আমার কি হবে বলতো, নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবা যে অক্ষরেখার উপর নিয়ামক লম্ব, ঠিক আছে, সরি, ঠিক আছে, অক্ষরেখার উপর নিয়ামকটা কি লম্ব, তো বলতে পারো যে অক্ষরেখার উপর নিয়ামকটা কি, নিয়ামক হচ্ছে লম্ব, বুঝতে পারছো, ওকে। আমার সেই লম্ব রেখার সমীকরণটা যেটা নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে, তো নিয়ামক রেখার সমীকরণটা যেটা হবে, ঠিক আছে, সরি, আচ্ছা, ঠিক আছে, তাহলে অক্ষরেখার উপর লম্ব, অক্ষরেখার উপর লম্ব, ঠিক আছে, ওকে, অক্ষরেখার উপর লম্ব, তেমন যে নিয়ামক রেখার যে সমীকরণ, যে নিয়ামক, নিয়ামক রেখা, ঠিক আছে, নিয়ামক রেখার সমীকরণ, ওকে, নিয়ামক রেখার সমীকরণটা এখন ফাইন্ড আউট করে দেবো। এখন দেখো ভাইয়া তাহলে কি এটা লম্ব রেখার সমীকরণ, তো লম্ব রেখার সমীকরণ বের করবে এটা সরলরেখার, যে এক্স এর সঙ্গে ওয়ার সঙ্গে ইন্টারডেন্স, মাঝে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে। তো তুমি হচ্ছে বের করে ফেলবা কীভাবে, যে আগে এক্স লিখবা দেন হচ্ছে ওয়াই লিখবা, ঠিক আছে, দেন এক্স এর সহগ ফোর সেটা যাবে কার কাছে, ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ থ্রি চলে যাবে এক্স এর কাছে,
ঠিক আছে, বাজে প্লাস, প্লাস থাকলে হবে কি মাইনাস, আর পরে একটা প্লাস কে ইকুয়াল হচ্ছে শূন্য, ক্লিয়ার? সো এইটা হচ্ছে কি ভাই বলো তো, এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার সেই নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে, এটা আমার কি নিয়ামক রেখার সমীকরণটা, বুঝতে পারছো ভাই বিষয়টা? এখন এই নিয়ামক রেখা শুনে কি জানি না, বলতে বলো কে এর মানটা জানি না, কে মানটাকে আমি বের করতে পারি, দ এই নিয়ামক রেখা কারণ এম জেড এম প্রাইম না, দ এই এম জেড এম প্রাইম রেখাটা, এম জেড এম প্রাইম রেখাটা দাদা ভাই এই জেড বিন্দু কমি না ভাইয়া, এই অক্ষর প্রকি একটা মানে এম জেড এম প্রাইম কোন বিন্দু, জেড বিন্দু কমি না, যে জেডটা আসলে কি ভাই বলতো এই এক্স এক্সের উপর অবস্থিত, আবার মানে ওয়াই সাথে রিলেটেড বা এই সমীকরণের সাথে রিলেটেড। এখন আমি চাইবো সেই জেড প্রাইমের বিন্দু স্থান আমরা বের করতে পারি, ঠিক আছে, তো এখানে একটু দেখাই দিই যে জেড প্রাইমটা আমরা কেমনি বের করতে পারি, ঠিক আছে, দ জেড বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখো ভাইয়া, তুমি তো জানো ভাইয়া এই এস জেড এর মধ্যবিন্দু, ঠিক আছে, এই এস জেড এর যে মধ্যবিন্দু, এস জেড এর যে মধ্যবিন্দু, ঠিক আছে, এস জেড এর যে মধ্যবিন্দু সেটাই তো আসলে কি এ, রাইট? তখন দাও এই জেডটাকে আমরা ধরলাম, মনে করো ভাইয়া হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরলাম, ঠিক আছে, তাহলে বলতে পারি না ভাইয়া এইটার মধ্যবিন্দু হচ্ছে এ, তাহলে বলতে পারি ভাইয়া কি বলতে বলতো যে এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই টু সমান কত ভাই বলতো টু, তাই রাইট? ঠিক সেম ভাবে আমরা বলতে পারি যে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান প্লাস ওয়ান, ওয়াই ওয়ান প্লাস ওয়ান ডেড বাই টু সমান কত ভাই বলতো মাইনাস থ্রি, ক্লিয়ার? এখান থেকে যদি এক্স ওয়ানের মানটা বের করে দাও তাহলে কত হবে যে এক্স ওয়ান মাইনাস ওয়ান সমান হচ্ছে কত ফোর, তাহলে এক্স ওয়ানের যে ভ্যালু সে ভ্যালুটা কত ভাই বলতো পাঁচ, রাইট? ঠিক সেমভাবে এখানে যদি ওয়াই ওয়ান সমান কি বলা যায় বলতো ভাইয়া মাইনাস সিক্স প্লাস ওয়ানের কথা মাইনাস ওয়ান আলটিমেটলি কত হবে ভাই মাইনাসের সেভেন, মাইনাসের সেভেন, ক্লিয়ার? মাইনাসের সেভেন, মাইনাসের সেভেন, ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে তুমি সেই ওয়াই ওয়ান মান পেয়ে গেছো, ওয়াই ওয়ান পাওয়া মানে কার মানে ভাবো তুমি সেই জেড বিন্দুর স্থানাঙ্কটা তুমি পেয়ে গেছো, কত ফাইভ কমা মাইনাস সেভেন, ফাইভ কমা মাইনাস সেভেন। এখন তুমি জাস্ট কি করবা, এই যে নিয়ামক রেখাটা, এই যে নিয়ামকটা কত বিন্দুগামী, এই নিয়ামকটা কত ফাইভ কমা মাইনাস সেভেন বিন্দুগামী, ঠিক আছে, তার মানে কি তুমি পাস করে দেবা, তুমি এক্স জায়গায় ফাইভ বসো ওয়াই জায়গায় মাইনাস সেভেন বসো, ঠিক আছে, তাহলে ভাই এখন আমরা যে লিখতে পারি সেটা হচ্ছে কি লিখতে পারি যে তিন ইন্টু ফাইভ মানে তিন পাঁচ পনেরো মাইনাস মাইনাসের প্লাস চার সাত হচ্ছে আঠাশ ওয়াই, আঠাশ, ঠিক না, আঠাশ দেন হচ্ছে প্লাস কে ইকুয়াল হচ্ছে কত শূন্য, ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি কে এর মান বলতে পারো কি ভাই বলতো, কে এর বলতে পারো মাইনাসের কত আঠাশ আর হচ্ছে পনেরো, আঠাশ আর পনেরো কত হবে আট পাঁচ তেরো ফর্টি থ্রি, ঠিক না ভাইয়া ফর্টি থ্রি। আর এই কের মানটা তুমি কোথায় বসাবা, এই কের মানটা এই সমীকরণে বসাই দিলেই কাজ চাই, ঠিক আছে, তো সুতরাং তুমি বলবা এম জেড এম প্রাইম যে নিয়ামক রেখার সমীকরণ সেটা কত হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই, ঠিক আছে, যে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস তেতাল্লিশ ইকাল হচ্ছে কত শূন্য, ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার কার সমীকরণ, এইটাই হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণটা, বুঝতে পারছো বিষয়টা, ক্লিয়ার? ওকে, সো তুমি অ্যান্সার দেবা কোথায়, অ্যান্সার দেবা হচ্ছে ভাইয়া যে এইটা একটা অ্যান্সার, ঠিক আছে, জানি এটা একটা আমার অ্যান্সার, এটা একটা আমার অ্যান্সার, ক্লিয়ার? ওকে, আশা করি একটা বুঝতে পারছো, তারপরে কাল